কি কাজ করে সেগুলো বলবো দ্রুত বলে এরপরে স্লাইডে চলে যাব। আমি এতক্ষণ যা কিছু বলতেছি ইউনিফাইড কমিউনিকেশনের মেইন যে সেন্ট্রাল একটা ইন্টেলিজেন্ট সার্ভার সেটার নাম হচ্ছে CUCM, সিসকো ইউনিফাইড কমিউনিকেশন ম্যানেজার, সেটা হচ্ছে এটা। যে কোনো একটা কাস্টমারের সিসকোর ইউনিফাইড কমিউনিকেশন কিংবা সিসকো আইপি টেলিফোন কিংবা সিসকো ভিডিও কনফারেন্স এই ধরনের কিছু একটা সামথিং ব্যবহার হচ্ছে, মানে মোটামুটি একটু যদি বড় হয়, একটা দুটি ইউজার যদি না হয়, তাহলে সেখানে সিইউসিএমটা আসবে। ঠিক আছে, সে যত কম ফাংশনালিটি ইউজ করুক না কেন, তার ফার্স্ট সার্ভার হচ্ছে সিইউসিএম। ঠিক আছে, কোন কারণ হয়তো কিছু ইউজার আছে ফোন ইউজ করছে, কিছু ভিডিও কনফারেন্স আছে, হয়তো 50-60 ইউজার, তাহলে ফার্স্ট সিস্টেম হচ্ছে সিইউসিএম। সেটা নাম থেকে বুঝতে পারছি কমিউনিকেশন ম্যানেজার, রাইট? সব ধরনের কমিউনিকেশন সে ম্যানেজ করছে, সব ধরনের ডিভাইস কে সে ম্যানেজ করে। আচ্ছা, এর পাশে আরেকটা আছে, এটা নাম হচ্ছে আই ম্যান প্রেজেন্স, ইনস্ট্যান্ট মেসেজিং এন্ড প্রেজেন্স। আমি বললাম যে একজন ইউজার আরেকজন ইউজারের প্রেজেন্স দেখতে পাবে, রাইট? চ্যাট করতে পারবে, দিস ইজ কল প্রেজেন্স, রাইট? একজন আরেকজনের প্রেজেন্স মানে স্ট্যাটাস বুঝতে পারে, চ্যাট করতে পারবে। এই সব ফাংশনালিটিটা এটা বেসিক না, এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেল, রাইট? ইভেন এই ফাংশনালিটি এখনো অনেক ইউজার বাংলাদেশে সিসকোর আইপি টেলিফোন ইউজ করতেছে, বাট এটা যে আছে সেটা জানে না। তাহলে সেন্ট্রাল সার্ভারের পাশে যেটা আই ম্যান প্রেজেন্স, এই সার্ভারটা আমার তখন লাগবে যখন আমি প্রেজেন্স ফাংশনালিটি চাই, চ্যাটিং এই আইপি ফোনের পাশাপাশি কোনো ইউনিফাইড কমিউনিকেশন ক্লায়েন্ট ইউজ করতে চাই চ্যাটিং করার জন্য, প্রেজেন্স বোঝার জন্য, তাহলে আমার পাশে ওই সার্ভারটা লাগবে। এই সার্ভার থেকে প্রেজেন্স এন্ড চ্যাটিং ফাংশনালিটি প্রোভাইড করা যায় না, এটা আলাদা আরেকটা আমার সার্ভার, আলাদা আরেকটা, এগুলো সবই কিন্তু ভিএম। ঠিক আছে, এখানে যত কিছু দেখছেন গ্রিন, মানে এই এই পাশটা সবগুলো দেখেন ভিএম এর মধ্যে, কোনটাই ফিজিক্যাল সার্ভার লাগবে এরকম না, ভার্চুয়াল মেশিন হলেই চলবে, মানে একটা সার্ভার, একটা সার্ভার হলেও, একটা সার্ভারে অনেক ভিএম, হেভি সার্ভার হলে অনেক ভিএম থাকবে। আর এটা রান করা যায় ল্যাপটপে, ডেস্কটপে, অ্যান্ড্রয়েড ফোনে, আইফোনে, ট্যাবলেটে, ইউ ক্যান রান ইট এনিওয়্যার, মানে গুগল প্লেতে গিয়ে সিসকো জাভেল সার্চে চলে আসবে। আচ্ছা, এরপরে জাস্ট একটু নিচে আসেন, এইটা আমি ভয়েস মেলের কথা বলছিলাম না, ভয়েস মেল, ভয়েস মেল ইজ নট বেসিক ফাংশন। আমি এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কাস্টমারকে ভয়েস মেল ব্যবহার করতে দেখি নাই, ভয়েস মেল কেউ ব্যবহার করতেছে না, কিন্তু একটু ভালো কান্ট্রিগুলোতে ভয়েস মেল খুবই কমন কমন। সো ভয়েস মেল এই ফিচার ফাংশনটা সেন্ট্রাল সার্ভার থেকে ইনেবল আমরা করি না, সেগুলো নিয়ে আমি এখন কথা বলতে যাচ্ছি। তারপরে এখন নিচে আসেন, এটা হচ্ছে ভিডিও, ভিডিও কনফারেন্সের জন্য একটা আমাদের সার্ভার লাগে, ভিডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্সও কিন্তু খুব বেসিক রিকোয়ারমেন্ট না, ভিডিও কনফারেন্স অনেক কোম্পানি সিসকো আইপি টেলিফোন ইউজ করে, বাট ভিডিও কনফারেন্স তাদের রিকোয়ারমেন্টে নাই, ভিডিও কনফারেন্সটা একটু অ্যাডভান্স লেভেলের রিকোয়ারমেন্ট। সো ভিডিও কনফারেন্সের জন্য আলাদা আরেকটা আমাদের অ্যাপ্লিকেশন সার্ভার আছে, যেটার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি সিসকো মিটিং সার্ভার। এই এই সার্ভারটার নাম সিসকোর গত 7 বছরে, গত 10 বছরে এখন তো 3 বার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, মানে এখন এটার নাম সিএমএস, গত 2 বছর যাবো, মানে সিসকো ভিডিও কনফারেন্স সার্ভারটার নাম গত 10 বছরে 3-4 বার চেঞ্জ হয়েছে, ফাইনালি মনে হয় এটাই লাস্ট সিসকো মিটিং সার্ভার। এটা লাগে আমার যখন ভিডিও কনফারেন্সের বেশ ভালো বড় রিকোয়ারমেন্ট আছে, ছোটোখাটো যদি রিকোয়ারমেন্ট থাকে মাত্র 2-3টা, তাহলে আমার এই নিচের এই সার্ভারটা দরকার নাই,
সিসকো মিটিং সার্ভার যখন আমার অনেক ভিডিও কনফারেন্সের একটু বড় রিকোয়ারমেন্ট আছে, 10-12টা জায়গা থেকে ভিডিও কনফারেন্সে জয়েন করবে, মানে মোর দেন 3 লোকেশন থেকে ভিডিও কনফারেন্সে জয়েন করতে হলে আমার ওই সার্ভারটা দরকার নাই, এই এখান থেকে আমি ম্যানেজ করতে পারবো ভিডিও কনফারেন্স। সরি আর যদি থাকে মানে কিছু ছাড়া করতে চাইলে একরকম কোন একটা তিনটা কোন একটাতে এই কনফারেন্স করার জন্য একটু লাইসেন্স নিতে হয়, আর যদি আপনার সিউসিএম থাকে তাহলে লাইসেন্স তাহলে অলরেডি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতেছে এখন ভিডিও কনফারেন্স নিতে যাচ্ছে সিউসিএম থাকলে তিনটার জন্য লাগবে। কল রেকর্ডারের জন্য কি কোনো একটা সার্ভার লাগবে না? ওটা আমাদের কল রেকর্ড হচ্ছে বেসিক না, কল রেকর্ড হচ্ছে অ্যাডভান্স রিকোয়ারমেন্ট। কল রেকর্ড ওই সিসকো মিটিং সার্ভারের সাথে আর একটা অ্যাপ্লিকেশন কিনতে হবে। আগে এটা সিসকো হচ্ছে নিজস্ব ছিল না, এখন সব সিসকো। আর মিটিং ডাটা কি সিসকো মিটিং সার্ভারে অটো সেভ হয়ে থাকে? অটো সেভ হবে না, আপনি যদি সেভ করতে চান ইনেবল করতে হবে, মানে যদি আপনি ইনেবল করেন তাহলে অটো হতে থাকবে। অনেক জায়গা আছে ভিডিও কনফারেন্স হয় কিন্তু মিটিং রেকর্ডিং এর কোনো রিকোয়ারমেন্ট নাই, রেকর্ড ইনেবল করা নাই। যদি ইনেবল রেকর্ডের জন্য কি আমার নিয়ম এডিশন সার্ভার লাগবে? সার্ভার কি সার্ভার একটা ফিচার অ্যাকচুয়ালি মিটটা যেই সার্ভারে রান করে সেই সার্ভারেই আরেকটা ভিএম এ রেকর্ডিং টা হয়। ঠিক আছে, রেকর্ডিং অন করে কি মানে কি এভাবে সিলেক্ট করতে পারবো যে পার্টিকুলার কোন টাইপের ফোনে শুধু রেকর্ডিং হবে বাকিগুলো হবে? হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভব, এটা করা যায়। রেকর্ডিং কয়েক ধরনের আছে, একটা হচ্ছে যে আপনার অডিও কল রেকর্ডিং আর একটা হচ্ছে মিটিং রেকর্ডিং। অডিও কল রেকর্ডিং যেখানে সেখানে আমরা ফিক্স করা থাকে যে এই ফোন থেকে রেকর্ডিং হবে, মানে এই কটা ফোনের রেকর্ডিং আমাদের থাকে। আবার ভিডিও রেকর্ডিং এর ভিতরেও আপনি রেকর্ডিং করতে চান নাকি রেকর্ডিং বন্ধ রাখতে চান সব অপশনই থাকে। আর এই পাশে এটা হচ্ছে টেলিপ্রেজেন্স ম্যানেজমেন্ট সুইচ। টেলিপ্রেজেন্স ম্যানেজমেন্ট সুইচ হচ্ছে ভিডিও কনফারেন্সকে ম্যানেজ করা, মিটিং শিডিউল করা, ভিডিও কনফারেন্স ডিভাইসগুলোকে মনিটর করা, কন্ট্রোল করা, সেগুলোর জন্য একটা আর একটা অ্যাপ্লিকেশন লাগবে। মানে ইউজারের কিন্তু ব্যাকএন্ড এত কিছু থাকে, ইউজার কিন্তু এগুলো কিছু বুঝবে না। ইউজার সিম্পলি ইউজ করবে, মনে হবে যে আমার ভিডিও কনফারেন্স আমি কত কিছু করি, আমার সিসকো জাভেট দিয়ে আমার সব কিছু হয়, কিন্তু ব্যাকএন্ডে কিন্তু আমাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেট করতে হয়। এরপরে আর কি বাকি থাকলো, এটা হচ্ছে কন্ট্যাক্ট সেন্টার। কন্ট্যাক্ট সেন্টার মানে তো কাস্টমার কেয়ার জানে, তাই না? যদি কোথাও কোনো কাস্টমার কেয়ার কোনো সলিউশন আমরা সিসকোর কাস্টমার কেয়ার সলিউশন প্রোভাইড করি তখন আমাদের এই অ্যাপ্লিকেশনটা লাগে, তার নাম হচ্ছে কন্ট্যাক্ট সেন্টার এক্সপ্রেস। কাস্টমার কেয়ার লাইক গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার আপনি কল দেন, ব্যাংকের কাস্টমার কেয়ারে কল দেন, রাইট? এই কাস্টমার কেয়ার সিসকোর কাস্টমার কেয়ার সলিউশন আছে, সেটা যখন আমরা করতে যাই তখন এই অ্যাপ্লিকেশনটা লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউটার, ভয়েস গেটওয়ে রাউটার। ভয়েস গেটওয়ে রাউটারটা কি করবে, নামটা শুনে কিছুটা বোঝা যাচ্ছে না, ভয়েস গেটওয়ে। আমরা নর্মালি গেটওয়ে বলতে তো গেটওয়ে জিনিসটা বুঝি, হোয়াট ইজ গেটওয়ে, এটা হচ্ছে ভয়েস গেটওয়ে। যে জায়গাটাতে আমার আইপিটিএসপি থেকে বিটিসিএল থেকে লাইন এসে কানেক্ট হবে, ভিতরে সব আইপি ফোন ভিডিও কনফারেন্সের এক্সটার্নাল কমিউনিকেশনের জন্য। যখন ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কমিউনিকেশন হবে তখন আমার ভয়েস গেটওয়ে দিয়ে বাইরে যেতে হবে না। যখন আমার অন্য লাইক অফিসের ভিতর থেকে আপনি কল করতেছেন কোনো একটা কাস্টমারের মোবাইল নাম্বারে, তখন কলটা কোন দিক দিয়ে যাবে? অফিসের ভিতর থেকে ভয়েস গেটওয়েতে কলটা বের হয়ে আইপিটিএসপি এর মধ্যে দিয়ে যাবে অথবা বিটিসিএল এর মধ্যে দিয়ে যাবে। এই ধরনের কলগুলোর জন্য আমার ভয়েস গেটওয়েতে আইপিটিএসপি কিংবা বিটিসিএল এর লাইন এসে লাগবে। সো এটা হচ্ছে আমার সেই ভয়েস গেটওয়ে রাউটার।
নাথিং সিসকো রাউটিং সুইচিং এর জন্য যে রাউটারগুলো আমরা ব্যবহার করতেছি, এখন নতুন রাউটার হচ্ছে 4000 সিরিজের রাউটার, 4300-4400 সিরিজের রাউটার, এর আগে ছিল হচ্ছে 2939 সিরিজের রাউটার, তার আগে ছিল হচ্ছে 2800-3800 এই সিরিজের রাউটারগুলো, তার আগে ছিল 2600 সামথিং। তো রাউটার একই, মানে হার্ডওয়্যার দেখতে সেম বাট ভিতরে বান্ডেল ইজ ডিফারেন্ট। আপনি যখন ভয়েস বান্ডেল একই রাউটার 4331 আপনি নর্মাল রাউটার সুইচিং এর জন্য কিনতে পারেন, আবার ভয়েস গেটের জন্যও কিনতে পারেন, বাট অর্ডারিং এর সময় বান্ডেল সিলেক্ট করতে হবে আপনি কি জন্য এটা কিনতেছেন। ঠিক আছে, আপনি যদি ভয়েসের জন্য ইউজ করতে চান তাহলে বান্ডেল উইল বি ভয়েস। রাউটিং সুইচিং এর সবকিছুই থাকবে, সাথে ভয়েস ইউনিফাইড কমিউনিকেশনের যে ফিচার ফাংশন সেটা সহ এটা আসবে। এটার ভিতরে যে বিটিসিএল থেকে লাইন আসলে সেই লাইন লাগানোর পোর্ট থাকতে হবে, কার্ড কিনে পরে লাগাইলে হবে, বাট আপনার লাইসেন্স কিছু কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো হচ্ছে আপনার কার্ড টার্ড কিছু না, বাট ভয়েস বান্ডেলটা সিলেক্ট করা থাকতে হবে আগে থেকে, ভয়েস বান্ডেলটা সিলেক্ট করা থাকতে হবে আগে থেকে। আগে লাইক 2800-2900 সিরিজের রাউটারগুলোতে স্পেশাল 2800 এরকম কিছু না করলেও চলবে, কিন্তু এখন 4300-4400 সিরিজের রাউটারগুলোতে আপনি ভয়েস বান্ডেল সিলেক্ট না করলে, সিলেক্ট না করলে আপনি একদম যে কিছু পাবেন না, সিলেক্ট করলে ব্যবহার করতে পারবেন, বাট একটা সার্টেন লেভেলে গিয়ে কিছু কিছু ফিচার ফাংশন আপনি পাবেন। বুঝা গেছে? লাইক আমি একটা ফিচার ফাংশন বলি, এই রাউটার গুলো এখানে শুধু না দেখেন, এই যে ব্রাঞ্চ অফিসে আছে না, ব্রাঞ্চ অফিসেও কিন্তু এই রাউটারটা দেখতে পাচ্ছেন, ভি লেখা আছে, ব্রাঞ্চ অফিসে ভয়েস গেটের রাউটার থাকবে, প্রতিটা ব্রাঞ্চের একটা টেলিফোন নাম্বার থাকে না, যে ব্রাঞ্চ অফিসের কমিউনিকেশনের নাম্বার এটা, সেই নাম্বারটা কোথায় লাগবে, সেই ব্রাঞ্চে আমার একটা ভয়েস গেটওয়ে থাকবে, সেখানে লাইনটা লাগবে। তো এই ভয়েস রাউটারটা আপনি বললেন পরে মডিউল লাগালেও হবে, পরে মডিউল লাগালেও একটা জিনিস হবে না যেটা খুব ইম্পর্টেন্ট, ব্রাঞ্চে আমরা ওই ভয়েস গেটের থ্রুতে একটা ফাংশন ইউজ করি যেটাকে বলি SRST, সার্ভাইভেবল রিমোট সাইট টেলিফোন, মানে যদি কোনো কারণে ওয়ান কাটা পড়ে কোম্পানি সব কাটা করছে, এভরিথিং ইজ ডাউন, এখন এই ব্রাঞ্চ মনে করেন যে 50টা ইউজার আছে, দে নিড টু কমিউনিকেট ইচ আদার, রাইট? তার মানে কি এই সব ফোন টোন কিন্তু এই যে এখানকার এই সেন্ট্রাল সার্ভার থেকে চলে, আপনার এই হেড অফিস ডিসকানেক্টেড মানে এই ফোনগুলো কিন্তু ডাউন, কিন্তু আমার যদি ওই ব্রাঞ্চ রাউটারটাতে SRST ফাংশন থাকে স্টিল ইট উইল বি আপ, মানে ফর দা টাইম বি ওই রাউটারটা CUCM এর ফাংশনটা প্লে করবে, ঠিক আছে, উইথ লিমিটেড ফাংশনালিটি। আমি মোটামুটি এখানে আসলে কথা বলতে, এটা ফুল আর্কিটেকচার, তো এটা নিয়ে কথা বললে অনেক কথা বলা হয়, একটু অ্যাড করতে যাচ্ছি, আমাদের এখানে যদি কোনো কারণে মানে ওই রিডান্ডেন্সি মানে ক্লাস্টারিং দরকার হয়, মানে আমাদের সিস্টেমে আছে ক্লাস্টারিংটা, এখানে দেখা যাচ্ছে কি যে প্রাইমারিটা চলতে আছে সবসময়, কোনো কারণে ডাউন হয়ে একটা মেনটেন্স নিলে ওটাতে চলে যাচ্ছে, আমি বলি এই যে এখানে একটা সিউসিএম দেখছেন, এখানে কি একটা দেখেন, এই ছবিতে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, রাইট? এই ছবিতে দুইটা দেখা যাচ্ছে না, জি, বেশিরভাগ জায়গাতে কিন্তু ডাবল ডাবল আছে, দেখেন এখানে দুইটা আছে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে সব জায়গায় ডাবল ডাবল দেখছেন না, রিডান্ডেন্সি, রাউটারটা একটা দেখতেছেন, ডাবল ডাবল মানে ক্লাস্টার আছে, মানে মিনিমাম টু না হলে তো আর ক্লাস্টার হবে নাকি, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত মোড সাপোর্ট করে, এই জিনিসটা বলে তাই না আমাদের যেটা আছে সেটা শুধুমাত্র লোড ব্যালেন্সিং না রেপ্লিকেশন, মানে একটা ডাউন হলে আরেকটা থেকে চলে,
দিস মিন আই দিস ইজ ফেল ওভার যে চলে আইপি প্রাইমারি অ্যাক্সেস এর জন্য ওটা দেখা ওইটা অ্যাক্টিভ ব্যাকআপ এইভাবে থাকে ওই সিস থেকে একটু সময় নেয় মানে নরমালি ছোটখাটো এনভায়রনমেন্টে একটা আর একটা হচ্ছে রেপ্লিকা রেপ্লিকা মানে কি এটা রিয়েল টাইম হচ্ছে আপডেট হয় আপনি এই মুহূর্তে মনে করেন প্রাইমারি সার্ভারে কোনো একটা ডিভাইস রেজিস্টার করছেন কিছুক্ষণ পারে না আপনি এখন জাস্ট লগ আউট করে ঢোকেন সাথে সাথে পাবেন আচ্ছা তো এই দুটা নিয়ে আমি কথা বলতে গেলে সময় বেশি চলে যাবে নিচে এগুলো দেখতে স্যার এম পয়েন্ট মানে আইপি ফোন ল্যাপটপে দাবের চলতেছে ভিডিও কনফারেন্স এটা হচ্ছে কিন্তু থিয়েটার কোয়ালিটি ভিডিও কনফারেন্স পরে চলে যাচ্ছে এই কথা ছিল আগে স্লাইড এইখানে এটা তো মেইন মানে তার ফুল আর্কিটেকচার এটা ফুল আর্কিটেকচার যদি কোনো কোম্পানি সিকিউরিটি কমিউনিকেশনের এভরিথিং ইজ মানে আসলে এই কোশ্চেন অ্যানসার আমি আমি বুঝতে পারিনি এখনো আই ক্যানট অ্যানসার ডাইরেক্ট মানে আমার কিছু আপনার এক্স্যাক্ট কিছু ইনফরমেশন লাগবে আপনি যদি বলেন যে আমার একটা ছবি এটাই কত লাগবে দুইটা করে আসবে এই এই সময় মিনিমাম বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে মানে সব এখানে যা আছে সবই থাকবে আপনি জানেন আপনি কি চাইছেন ইউ ডোন্ট নো হোয়াট ইউ এক্সপেক্টেড আমি বলি মানে খুব খুব ছোট রিকোয়ারমেন্ট বলে আমি আবুধাবিতে আবুধাবি এডুকেশন কাউন্সিলের আন্ডারে একটা প্রজেক্টে কাজ করেছি দ্যাট ওয়াজ মাই বিগেস্ট প্রজেক্ট সেখানে ছিল 400টা স্কুল 400 স্কুলস সব স্কুলেরই আলাদা আলাদা সলিউশন কোনো স্কুল কোনো স্কুলের সাথে ডিপেন্ডেন্ট না ঠিক আছে আবুধাবি এডুকেশন কাউন্সিলের আন্ডারে 400টা প্রাইমারি স্কুল তাদের সবারই আইপি টেলিফোন ইউজ করতে চায় টিচারের প্রত্যেকটা টিচারের রুমে আইপি টেলিফোন আছে গভর্নমেন্ট এখন এটা হচ্ছে এক একটা স্কুল এক একটা ছোট কিন্তু দিস ইজ নট বিগ একটা স্কুলে আমার 15টা ফোন দরকার 20টা ফোন দরকার এই ধরনের যদি এটা হচ্ছে স্মল রিকোয়ারমেন্ট যে একটা ছোট অফিস যেখানে আমার শুধু 20-25 জন ইউজার আছে সেটা 5 লাখ টাকায় সারা সুন্দর আচ্ছা আমার একটা ছোট কোশ্চেন ছিল আর কি না টোটাল মানে 20-25 জন ইউজারের একটা সিস্টেম ফাইল করে সলিউশন দিচ্ছেন একটা স্কুল মানে কারণ এটা 15টা ফোন আচ্ছা আমার আমার একটা এখানে আমি বলছি 10 কোটি এখানে কত কিছু যে আছে সেটা আপনি নিজে এখনো বুঝছেন আমার আমার একটা ছোট কোশ্চেন ছিল আমার 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 কোশ্চেনটা হচ্ছে এই যে ইসলামী ব্যাংকে 5 কোটি এটা নাই ইসলামী ব্যাংক অলরেডি 5 কোটির উপরে ইনভেস্ট করছে 5 কোটির উপরে ইসলামী ব্যাংকে নাই কি রাইট আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা হচ্ছে এই যে সিসকো ইউনিফাইড কমিউনিকেশন ম্যানেজার খুবই ফাঁকা এই সাইডের উপরে দুটো স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে ইউনিফাইড কমিউনিকেশন ম্যানেজার আমি অনলি ফর ম্যানেজার ইউজ করে বাই ডিফল্ট কি কি ফিচার্স পাবো সেটা আমাকে বলেন আচ্ছা অ্যাডিশনাল যে সমস্ত ফিচার্সগুলো আসতেছে সেটার জন্য কস্ট বাড়তেছে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ডিফল্ট
ম্যানেজার ইউজ করে, কমিউনিকেশন ম্যানেজার ইউজ করে আমি কি কি পাচ্ছি? হ্যাঁ আসছে কস্ট মিনিমাইজেশনের জন্য। এই জিনিসগুলো তো আসছে। দেখেন আমি এখন ওই যে কোশ্চেন করলো এরকম নিয়ে এরকম বিষয় নিয়ে কথা বলার জন্য পরপর দুই তিনটা স্লাইড আছে, যেগুলো আসলে আইপি মানে সিসকো ইউনিফাইড কমিউনিকেশন ম্যানেজারের ফিচার ফাংশন। মানে এখন অনেক কিছু দেখলেন, এত কিছু না, জাস্ট ইউনিফাইড কমিউনিকেশন ম্যানেজারের মধ্যেকার যেসব ফিচার ফাংশন সেটা আসলে অনেক। মানে আমরা অনেক বড় একটা ডায়াগ্রাম দেখছি, সেখানে অনেক অ্যাপ্লিকেশন দেখছি, কিন্তু হাজারটা ফিচার ফাংশনের মেজরিটি হচ্ছে সিসকো ইউনিফাইড কমিউনিকেশন ম্যানেজারের। সিসকো ইউনিফাইড কমিউনিকেশন ম্যানেজারেরই মেজরিটি ফিচার ফাংশন, আদার্সগুলো পার্টিকুলার কিছু কিছু অ্যাপ্লিকেশন দিয়ে দিয়ে অ্যাড করা হয়েছে, কিন্তু মেজরিটি হচ্ছে ওখানে। আচ্ছা এখানে কয়েকটা ফিচার ফাংশন আমি দেখাচ্ছি। প্রথমটা পরে বুঝতে পারছেন, কল রিডান্ডেন্সি, আইভিআর, কল রেস্ট্রিকশন, টাইম বেসড রেস্ট্রিকশন, ফোর্স অথরাইজেশন, পোর্ট বেসড রেস্ট্রিকশন। কল রেস্ট্রিকশন বিভিন্ন ভাবে হতে পারে। আমরা নির্দিষ্ট কোনো ইউজারকে সিলেক্ট করতে পারি যে এই ইউজার মোবাইলে কল করতে পারবে, তার ইন্টারন্যাশনাল কল করতে পারবে না, এই ইউজার মোবাইলেও কল করতে পারবে না, শুধু ইন্টারনাল কল করতে পারবে, চেয়ারম্যান তারপরে মেএমডি তারা ইন্টারন্যাশনাল কল করতে পারবে। তো চেয়ারম্যান এবং এমডি রুমে কিন্তু ক্লিনার কিন্তু যায়, রাইট? যে ক্লিনার সে কিন্তু চেয়ারম্যান এবং এমডি রুমে যায়। তো চেয়ারম্যান আর এমডির পারমিশন আছে ইন্টারন্যাশনাল কল করার। মনে করেন আপনি দুবাইতে আছেন, তো চেয়ারম্যান এমডি রুমে যে ক্লিনার যাবে সেটা হচ্ছে বাংলাদেশি, তাহলে ওই ফোন থেকে সে বাংলাদেশে তো কল করতে পারে, রাইট? ঠিক কি না? তো ওই ওটা মিস ইউজ হতে পারে। এমডি যখন চলে যায় চেয়ারম্যান তখন সরি মানে চেয়ারম্যান যখন চলে যায় ক্লিনার তখন ক্লিন করতে আসে, মানে আফটার অফিস আওয়ার্স, রাইট? তো সেটা এক ঘন্টা কথা বলে উইল কন্ট্রোল। আবার চেয়ারম্যান পাসওয়ার্ড দিয়ে কল করবে, এটাও নট এক্সপেক্টেড। চেয়ারম্যান কল করার সময় পাসওয়ার্ড দেবে, এটা নট এক্সেপ্টেড। চেয়ারম্যান পারে তো খালে মানে ইচ্ছা হয় মনে যে আমি অমুক জায়গায় কল করতে চাই, কল যাও, চেয়ারম্যান এরকম চায়। ফ্যাক্ট হচ্ছে এরকম এখন টেকনোলজি হয়ে গেছে যে আমরা ফোনকে বলি না, ফোন কিন্তু অমুককে কল করে ফেলে, গুগল অ্যাসিস্ট্যান্ট লাইক করে যায়। সো টেকনোলজি এই পর্যায়ে গেছে, সো ওই জায়গাটাতে এমডি রে আমি পাসওয়ার্ড দিতে বলতে পারি, পিন ইউজ করবে না কখনো, আবার ওটা ধরে মিস ইউজ হলো আমার, তাহলে এটা কিভাবে করব? সলিউশন, আমি টাইম বেসড রেস্ট্রিকশন অ্যাপ্লাই করতে পারি যে আফটার 6 ইন্টারন্যাশনাল কল ইজ ব্লকড, সিস্টেম উইল ব্লক ইট। চেয়ারম্যান যদি জানে যে আমার এই ফোনটা নরমাল চেক করে অফিসে হয়, আমাদের এখানে কয়েক ধরনের রেস্ট্রিকশন আছে। আমি নির্দিষ্ট ইউজার ধরে রেস্ট্রিক্ট করতে পারি, টাইম ধরে রেস্ট্রিক্ট করতে পারি, পাসওয়ার্ড দিয়ে রেস্ট্রিক্ট করতে পারি, বুঝা গেছে? কলের বিভিন্ন ভাবে আমি রেস্ট্রিক্ট করতে পারবো। নিচেটা হচ্ছে আইভিআর। আইভিআর আমার মোটামুটি ফ্যামিলিয়ার, রাইট? কোনো একটা ভালো বড় কোনো অফিসে ফোন করলে, কল সেন্টারে ফোন করলে তো বলে ওয়েলকাম টু দা ফাইনান্স সিস্টেম, ইজ আইভিআর, রাইট? সিস্টেম কথা হয় কাছে যে কথাটা শোনা যায় সেটা সিস্টেম কথা হয়, ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স, আপনাকে কিছু বলে বাংলা ইংলিশ কিংবা বিভিন্ন অপশনের জন্য ডিজিট প্রেস করতে পারলে আপনি করেন, সিস্টেম সেই অনুযায়ী রেসপন্স করে, ইন্টারঅ্যাকটিভ। সো দ্যাট ইজ কল আইভিআর। আইভিআর মিন্স ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স, সিস্টেম থেকে কোনো ভয়েস আসতেছে, কোনো ডিরেকশন দিচ্ছে, আপনি ইনপুট দিচ্ছেন, সিস্টেম সে অনুযায়ী আপনাকে রাউট করতেছে। তো এই আইভিআর ফাংশনালিটিটা, এই আইভিআর ফাংশনালিটি আবার ভিতরে বিভিন্ন রকম ফ্যাশন আছে, লিমিটেড কিছু আইভিআর ফাংশনালিটি দেওয়া সম্ভব, লিমিটেড। এখন এই আইভিআর ফাংশনালিটি আবার টাইম বেসড হয়, যে সকালবেলা বলবে গুড মর্নিং, দুপুরে বলবে ইভিনিং, রাতে বলবে শুভরাত্রি, সামথিং, ঈদের দিন বলবে ঈদ মোবারক, বিভিন্ন সময়। হ্যাঁ
তো বিভিন্ন ডেতে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের গ্রিটিংস জাস্ট ক্যালেন্ডারের সাথে শিডিউলিংটা হ্যাঁ তো এগুলো সব কন্ট্রোল করবে টাইম বেসড আচ্ছা কনফারেন্স ফরওয়ার্ড এগুলোর ভিতরে যে কত রকমের ফ্যাশন আছে আমরা নর্মালি ইউজ করি যা তার তার ভিতর থেকে আমরা ওইভাবে অতটা গেস করতে পারি না কিন্তু ভিতরে অনেক রকমের ফ্যাশন আছে কনফারেন্স কয়েকভাবে হয় আমরা মোবাইলে কনফারেন্স কীভাবে করি একজনকে কল করি নেক্সট তৃতীয়জনকে আবার অ্যাড করি চতুর্থজনকে অ্যাড করি দিস ইজ কল অ্যাড হক কনফারেন্স ওয়ান বাই ওয়ান অ্যাড করি আর একটা কনফারেন্স কি নির্দিষ্ট একটা নাম্বার আছে যে আমরা সেই নম্বরে সবাই ডায়াল করবো কনফারেন্সে জয়েন করবো তার মানে কেউ কাউকে অ্যাড করতেছে না সবাই নির্দিষ্ট একটা কনফারেন্স নাম্বারে ডায়াল করতেছে কানেক্ট হচ্ছে গ্রুপ কলটা কি এই টাইপের গ্রুপ কল আমি একটা গ্রুপে কল দিলাম ধরুন ফেসবুক মেসেঞ্জারে গ্রুপে পাঁচজন আছে কলটা সবার কাছে চলে গেল মানে সিঙ্গেল কাউকে আমাকে কল করতে হচ্ছে হ্যাঁ সেটা ওই টাইপের অনেকটা সব ধরনের গ্রুপ ফরওয়ার্ডিং মানেই যা হয় আর কি সেই গ্রুপ কলটা আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর আপনি একটা ইনিশিয়েট করলেন ওইটা ওইরকম টাইপেরও একটা ব্যাপার এখানে আছে যে সিস্টেম থেকে অ্যাডমিনিস্ট্রেটর নির্দিষ্ট পাঁচটা লোকেশনকে সিলেক্ট করে প্রেস করে পাঁচটা লোকেশন কল চলে তারপরে কনফারেন্স আপনার এরকম হতে পারে যে আউটলুক শিডিউলের মাধ্যমে কনফারেন্স জয়েন করা ইমেল থেকে লিঙ্ক ক্লিক করে জয়েন করা কল ফরওয়ার্ডের ফরওয়ার্ডিংয়ের মেলা রকম অপশন আছে কল ফরওয়ার্ড বলতে আমরা কী বুঝি আমার মোবাইলটা এই মুহূর্তে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে আমি বুঝতেছি যে এখন কিছুক্ষণের মধ্যে মোবাইল ডাউন হবে কিন্তু আমার নেক্সট আরও তিন ঘন্টা আমার কমিউনিকেশন কারো একজনের কমিউনিকেশন আমার লাগবে আমার সাথে আর একজন আছে তার মোবাইলে ব্যাটারি এখনও ঠিক আছে তাহলে আমরা কী করে এরকম এরকম ক্রিটিক্যাল মুহূর্তে আমরা ফরওয়ার্ড করে আরেকজনের নাম্বার তার মানে আমার নাম্বারে যেই কলিং আসুক না কেন সেটা ওই নাম্বারে চলে যাবে রাইট হ্যাঁ তাই মানে এটা আমি মোবাইলের ঈদে উদাহরণ দিচ্ছি এখানেও এক্সটেনশন একটা আইপি ফোন থেকে আর একটা আইপি ফোনে আমরা এই ধরনের কল ফরওয়ার্ড যখন করি দ্যাট ইজ কল কল ফরওয়ার্ড অল মানে যে কোনো কল আসলে ফরওয়ার্ড টু আদার এক্সটেনশন এটা একটা কারণ আর একটা কি যে আমি যদি আমার ফোনে ফোন আসবে আমি যদি রিসিভ না করি এটার জন্য ভয়েসমেল ফরওয়ার্ড হয় আর একটা সিনারিও রাইট আরটি হতে পারে যে আমার ফোনে ফোন বাজবে সার্টেন রিং হওয়ার পরে আর একটা এক্সটেনশনে কলটা যাবে বুঝলেন না সেকেন্ড কল না মানে কিছুক্ষণ রিং হবে লাইক 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড রিং হবে তারপরে কলটা যদি না ধরি আর একটা এক্সটেনশনে কলটা ফরওয়ার্ড হবে কলটা ডিসকানেক্ট হচ্ছে না ওই কলটা থেকে যাচ্ছে আচ্ছা আর একটা সিনারিও হচ্ছে যে 10 সেকেন্ড পরে ফোনটা ওইটাও বাজতে থাকবে আমার মোবাইলেও বাজতে থাকবে মানে ডেস্ক ফোন বাজতে থাকবে পাশাপাশি আমার মোবাইলে কলটা ফরওয়ার্ড হবে প্যারালাল দুটাই বাজতে থাকবে ফরওয়ার্ডের বিভিন্ন রকম সিনারিও আছে কিন্তু ট্রান্সফারেরও কল ট্রান্সফারেরও অনেকগুলো মোড আছে তো আমি এখন যা বলছিলাম কল ফরওয়ার্ডের বিভিন্ন রকম ফ্যাশন সম্ভব মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনেক রকম আছে মোস্ট অফ দ্য রিকোয়ারমেন্ট মানে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে কাস্টমার রিকোয়ারমেন্ট মোস্ট অফ দ্য থিংস আর পসিবল মানে ফরওয়ার্ডিং বিভিন্ন রিকোয়ারমেন্ট এসআরএসটি নিয়ে আমি অলরেডি কথা বলছি এসআরএসটি কনসেপ্টটা বুঝছেন না কিছুটা ব্রাঞ্চ অফিসে কোনো কারণে ব্রাঞ্চ অফিসের সাথে হেড অফিসের সব ধরনের লাইন যদি কাটা পড়ে তাহলে ব্রাঞ্চ অফিসে সবগুলো ফোন স্টিল আপ থাকা সম্ভব যদি এসআরএসটি ফাংশনটা ইনেবল করে সিঙ্গেল নাম্বার ইস এটা একটা কিছু আমি বললাম যে আপনার ডেস্কে ফোন বাজবে আফটার 5 সেকেন্ড আপনার মোবাইল কলটাও বাজতে থাকবে মানে মোবাইলও বাজতে থাকবে আপনি যেখানেই থাকেন না কেন ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য অফিস কল মানে কোন অবস্থায় যেন অফিসের কলটা যেন মিস না তাহলে অবস্থা আসলে অফিসের ফোন এবং আপনার মোবাইল ফোন দুটাই বাজতে থাকবে সেটাকে আমরা সিঙ্গেল নাম্বার রিস্ক করি মানে একটা নাম্বারে কল করে আপনাকে রিস্ক করা সম্ভব অল টাইম আপনি অফিসে থাকলেও আপনাকে রিস্ক করা সম্ভব না থাকলেও রিস্ক করা তাহলে এখানে দুইটা নাম্বার কি মানে মোবাইল নাম্বারটা ওই ইউজারের এক্সটেনশনের সাথে কনফিগার করা থাকে সিস্টেম উইল কল মানে কলটা আসবে সিস্টেমে 5 সেকেন্ড পরে সিস্টেম থেকে ভয়েস গেটওয়ে থেকে কলটা যাবে মোবাইলে ভিতরে কল বাজতেছে ওই কলটা প্যারালাল আর একটা কল সিস্টেম জেনারেট করবে রিজনাল দিন আমি ফোন করবো আমার এক্সটেনশন এখন
যে কোনটা আসবে সেটা হচ্ছে আমার যে সফটওয়্যারই আসবে এই দুটো আমি বুঝতে পারছি মানে আপনি যে ফাঁকি মারতেছেন সেটা যাতে বুঝতে পারবেন এটা একটা সমস্যা এখন দেখা গেছে যে আমি তো আমার ইউজারে ফোন করতে পারে আমার কলিগ ফোন করতে পারে এখন আমি তো ইউজার কোন অপশন আছে যে আপনার অফিসে কেউ কল করেছিল সেই কলটা আপনার কাছে এসেছে এখানে আবার আপনি বুঝতে পারবেন আপনার আসলে অফিস থেকে কল আসে কিনা ধরেন আমি জানি যে আমার অফিস থেকে কল নর্মালি আসে না সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে কে কল করছে সেটা আপনি জানতে চাচ্ছেন আপনি মোবাইল থেকে কিন্তু কলটা এসেছিল আপনার ডেস্কফোনে না স্টিল নাও আই আম নট মানে আই ডোন্ট হ্যাভ আইডিয়া আপনার সেই ডেস্ক ফোন যদি হচ্ছে যে ওই আপনার ইউজার গ্রুপের আন্ডারে থাকে আপনার কলিগ গ্রুপের আন্ডারে থাকে তাহলে অবশ্যই আপনাকে ওই গ্রুপের থেকেই এক্সটেনশন আসবে আপনি বলছেন হয়তো দুইটা এক্সটেনশনের কথা বলছিলেন না শর্টকাট লাইক হচ্ছে যখন কলটা আসবে তখন একটা শর্টকাট হ্যান্ডিং নম্বরে আসবে কলটা আই এম রাইট না ইন্টারনাল কল তো ভিতরের কল এটা না আমি আছে বাসায় এখন বাসায় আপনি তো বাসায় আছেন কিন্তু আপনাকে কল করতে হবে সেটা হচ্ছে আপনার ডেস্কের এক্সটেনশন আপনার ডেস্কের এক্সটেনশন যে গ্রুপে থাকবে সেটা থেকে আসবে হ্যাঁ ওই তো ইন্টারনাল এখন আমার কাছে যে ফোনটা আসবে এটা তো আমার যে হান্টিং নাম্বার যেটা বলবো ভাই ওই নম্বরে তো আসবে আপনার কাছে কল দুই ভাবে আসবে ভিতর থেকে আসতে পারে কল বাইরে থেকে আসতে পারে মানে আপনার ডেস্কে কল ভিতর থেকে আসতে পারে হ্যাঁ বাইরে থেকে আসলে আপনি চার ডিজিটের এক্সটেনশনে কল করবেন হ্যাঁ আর যদি বাইরে থেকে আসে তাহলে আপনার যদি ফুল ডিআইডি থাকে তাহলে ডিআইডিতে আপনার ফুল ডিআইডি না থাকে তাহলে আপনাকে ডাইরেক্ট কল করতে পারবে আচ্ছা ওকে আমরা নেক্সট ডে যাচ্ছি এক্সটেনশনটাই আসবে বাইরে থেকে আসতে পারে যদি আপনার ফুল ডিআইডি থাকে আপনাকে ডাইরেক্ট ডায়াল করার মতো নাম্বার যদি থাকে আপনি এটা নিয়ে ডিসকাস করা সম্ভব হচ্ছে না আচ্ছা আমি তো মোবাইলে যে প্লেস কল মিস কল সব কল লগ টক আইপি কল ওগুলো সব দেখা যাবে অলরেডি আমি মিট মি কনফারেন্স একটা অলরেডি বলে দিয়েছি একটা নাম্বারে সবাই ডায়াল করে কনফারেন্সে জয়েন করতে পারে সেটা সম্ভব অনেক এমপ্লয়ি আছে ওখানে একটা কোম্পানি 10,000 এমপ্লয়ি আছে সবার নাম্বার লিস্ট আমরা নর্মালি কি আমার ডেস্কে আমার অফিসের একটা এমপ্লয়ি এক্সটেনশন লিস্ট আছে আমি এক্সটেনশন লিস্ট দেখে কল করি তো আমার আইপি ফোনগুলোতে এরকম ভিতরে সার্চ করে বের করা যাবে আমার লিস্ট না লিখে রাখলেও চলবে আইপি ফোনে আমাদের যেরকম মোবাইলে আমরা ফোনবুক আছে আমরা সেভ করতেছি আইপি ফোনে কর্পোরেট ডাইরেক্টরি একটা ফিচার থাকবে যেটা আপনার ফোন নাম্বারটা আমার সেভ করতে হবে না ওই এমপ্লয়ি যতগুলো আছে যারা ফোন ইউজ করে সবাইকে আপনি সিস্টেম থেকে কর্পোরেট ডাইরেক্টরি একটা বাটন থাকবে ওখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন নামের তিনটা অক্ষর দিয়ে সার্চ করলে ওই ম্যাচ যারা ম্যাচ করছে তাদের সবাইকে লিস্ট ডাউন করে সেখান থেকে আপনি কল করতে পারবেন কর্পোরেট ডাইরেক্টরি পার্সোনাল ডাইরেক্টরি থাকবে যেটা আপনি আপনার কিছু পার্সোনাল মোবাইল নাম্বার টাম্বার যাদেরকে আপনি রেগুলার কমিউনিকেট করেন সেই ধরনের কিছু নাম্বারও সেভ করে রাখতে পারেন তারপরে স্পিড ডায়াল আচ্ছা এইটা খুব ভালো একটা এক্সটেনশন মোবিলিটি একটা খুব ভালো ফিচার এক্সটেনশন মোবিলিটিটা হচ্ছে মনে করেন আপনি একটা ডেস্কে বসেন রেগুলার কখনো কখনো আপনি অন্য ব্রাঞ্চে যান মাসে একদিন কিংবা বছরে হয়তো এক সপ্তাহ অন্য কোনো যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি বসেন আপনার যে এক্সটেনশন নিজের ডেস্কে আছে সেই এক্সটেনশন আপনি যে কোনো জায়গাতে গিয়েই আপনার অফিসের যদি কোনো ব্রাঞ্চ আইপি ফোনে গিয়ে আপনি লগ ইন করেন ইউজার আইডি ক্রেডেনশিয়াল দিয়ে আপনার এক্সটেনশন উইল বি ইনেবল অন দ্যাট ফোন
বুঝতে পারছি? মনে করেন ইসলামী ব্যাংকে ছোট ব্রাঞ্চ, একটা এমপ্লয়ি ঢাকায় বসে, কোনো কারণে তাকে চিটাগাং অফিসে কোনো দিন অফিস করতে হবে, কোনো কারণে ফর ট্রেনিং অর সামথিং, তো ওখানে গিয়ে সে একটা বসার জায়গা পেয়েছে। সো ওইখানে যে ফোনটা আছে সেই ফোনটাতে সে তার ইউজার আইডি ক্রেডেনশিয়ালে লগ ইন করলে তার ঢাকার যে এক্সটেনশন এবং নাম দ্যাট উইল বি ইনেবলড অন দ্যাট ফোন। কিছুই করতে হবে না, আগে থেকে কনফিগার করা থাকতে হবে সামথিং। কনফ্লিক্ট হবে না, না কনফ্লিক্ট হবে না। এক্সটেনশন মোবিলিটি এই ফাংশনটা জাস্ট কনফিগারেশনের ব্যাপার, কনফিগার করা থাকলে ইউজার ক্যান লগ ইন এনি হর অফ দ্য নেটওয়ার্ক। ঠিক আছে, এটা খুব ভালো একটা ফিচার। অ্যাক্টিভ ডাইরেক্টরি ইন্টিগ্রেশন কথা আমি বলছি, রাইট? অ্যাক্টিভ ডাইরেক্টরি যদি কোনো অর্গানাইজেশন থাকে দ্যাট ক্যান বি ইন্টিগ্রেটেড উইথ সিওসিএল। লগ ইনের ব্যাপারটা যখনই আপনার ইউজার আইডি দিয়ে কোনো কিছু করার দরকার হয় তখনই আমাদের ক্রেডেনশিয়ালে রাখতে হবে, এই সব কিছু অ্যাক্টিভ ডাইরেক্টরির মাধ্যমে আমরা সারতে পারব। বিএলএপি স্পিড ডায়াল গ্রুপ পিকআপ, গ্রুপ পিকআপ হচ্ছে আপনার আইডিতে মনে করেন পাঁচজন আছেন, একজন কোনো কারণে অসুস্থ, তার ফোনে ফোন আসছে, সে হয়তো মনে করেন সিস্টেম থাকে, সে আজকে অ্যাবসেন্ট, সিস্টেম সমস্যার জন্য তাকে যে ফোন করতেছে সেই কলগুলো অন্য কাউকে কাউকে না কাউকে অ্যাটেন্ড করা দরকার, তার অ্যাবসেন্সে হয়তো আরেকজন ই করে তার রোলটা প্লে করে। এখন দরকার হচ্ছে তার ডেস্কে কোনো কল আসলে ওই পার্সনটার ওই কলটা রিসিভ করা, দ্যাট ডাজন্ট মিন যে ওই লোকটা তার ডেস্কে এসে বলবে, তারও তো কাজ আছে, তার ডেস্কে এসে থাকবে। আবার এমন হতে পারে এই ডিপার্টমেন্ট সে ছিল এই রুমে সিস্টেম রুম, আর যেই দায়িত্বটা এখন ফর দ্য টাইমিং পালন করবে সে দেখা গেলো হয়তো অন্য ফ্লোরে বসে, নট ইন দিস ফ্লোর, সো ওই পার্সনটা কীভাবে বুঝবে যে এই ফোনটাতে ফোন আসছে, রাইট? তো এই সিনারিওতে কী হয়, একটা গ্রুপ পিকআপ কনফিগারেশন করতে পারি আমরা, যে ওর ফোনে মানে সিস্টেম অ্যাডমিনের ফোনে ফোন আসলে আরও দুইজনের ফোনে একটা অ্যালার্ম বাজে, মানে বিপ, মানে কন্টিনিউয়াস রিং না, দ্যার ইজ সাম অডিও নোটিফিকেশন লাইক সামথিং অ্যালার্ম, ছোট্ট একটা অ্যালার্ম, সাথে আবার স্ক্রিনে ভিজুয়াল নোটিফিকেশন আসবে যে দ্যার ইজ এ কল ফর মিস্টার। হ্যাঁ, এখন দেখা গেলো যে আমি হয়তো পাঁচটা গ্রুপের মেম্বার, আমি একটা এমপ্লয়ি, আমি পাঁচটা গ্রুপে আছি, তো আমি নোটিফিকেশন পাবো, তাকাবো এবং ওই সময় বুঝতে পারবো যে এই কলটা কার কল। ঠিক আছে, ওই ফোনে কিন্তু কলটা আসে নাই, মানে আমি একটা নোটিফিকেশন পাইলাম অমুকের কাছে একটা কল আসছে, যদি আমার প্রয়োজন হয় আমি কলটা পিক করতে পারবো, গ্রুপ পিকআপ বাটনে চাপ দিলে কলটা তখন চলে আসবে। বিএলপি স্পিড ডায়াল এটা একটা ভালো ফিচার কি, যে স্পেশালি বস সেক্রেটারির কাজগুলো সহজ করার জন্য, মনে করেন ভিতরে বস আছে বাইরে সেক্রেটারি আছে, বস যদি লাইনে থাকে বস ধর কথা বলতেছে বাইরে থেকে সেক্রেটারি তার বসের ফোনকে সে মনিটর করতে পারে, বসের ফোন যদি বিজি থাকে তার শুধু বস না তাহলে একজন সেক্রেটারি হয়তো পাঁচটা বসের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে সেক্রেটারি, তো এই পাঁচজনের ফোনকে এই সেক্রেটারি ফোন থেকে সে মনিটর করতে পারবে, সে বুঝতে পারবে যে অমুক বস এখন কলে আছে, বাটন ইজ রেড, তখন কথা বলা শেষ হবে সাথে সাথে সে আবার প্রয়োজন হলে কল করতে পারবে। কারণ কন্টিনিউয়াস হয়তো নির্দিষ্ট কোনো চেয়ারম্যানের কল আসতেছে, চেয়ারম্যান লম্বা সময় ধরে একটা কলে আছে, এখন ওদিকে যে কলটা আসছে সেটাও ইম্পর্টেন্ট, সেক্রেটারি তো বারবার ট্রাই করতে পারে না, মানে যদি এক ঘন্টা কল হয় কতবার ট্রাই করবে, সো সেক্রেটারি নিড টু নো হোয়েন দ্য চেয়ারম্যান ইজ অ্যাভেলেবল, রাইট? সো সেক্রেটারির ফোন থেকেই সে পাঁচ সাতটা মানে তার যে কয়েকজনকে দরকার ডিপেন্ড অন মডেল সে হচ্ছে মনিটর করতে পারবে ফোনগুলোর এখন কি অবস্থা, মানে সে কি এখন কলে নাকি ফ্রি, সে ফ্রি হলে সাথে সাথে সে সাথে তখন কল করতে পারবে। তো টাইম তো অনেক হয়েছে, আমাকে একটু স্কিপ করতে হবে, তো এখানে আরো বেশ কিছু ফিচার ফাংশনস আছে। আমরা আইপি ফোনগুলোর ব্যাকগ্রাউন্ড স্ক্রিন অনেক সময় কোম্পানির থাকে যে আমাদের সবার ডেস্কটপে উইন্ডোজ স্ক্রিনে কোম্পানির লগো থাকতে হবে, এরকম রিকোয়ারমেন্ট থাকে, তাই ফোনগুলোতে আমরা কোম্পানির লগো অ্যাপ্লাই করতে পারি, মানে এনি ফটো এরকম লাইক আইপি ফোনগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাপ্লাই করতে পারি। ফ্যান বিল লাগাইলে আপনি ওই ফোনটাকে ফোন হিসেবে ইউজ করতে পারবেন, কিন্তু না মানে
সব পাবেন না তা না, বেসিক পাবেন, সব পাবেন। আপনার ভয়েসমেলটাকে আপনার আউটপুট ইমেলে আসবে, কারণ আপনার ভয়েসমেল কেউ পাঠাইছে আপনি এক মাস ধরেই অফিসে নেন, বাট আপনার ইমেল অ্যাক্সেস আছে। তা আপনি যদি অফিসে না আসেন তাহলে ভয়েসমেল আসলে ফোনের একটা বাটন রেড হয়, অফিসে না আসলে তো আপনি বাটনে তাকাইতেই পারছেন না, রাইট? বাট আপনার ভয়েসমেলগুলো আপনার আউটলুক ইমেলে পাঠানো সম্ভব, মানে ভয়েসমেল আপনার ফোনের বাটন রেড করবে, প্লাস আপনার ইমেলের মধ্যে অডিও অ্যাটাচমেন্ট ফাইল হিসেবে আসতে পারে, সেটাকে আমরা ইউনিফাইড মেসেজিং বলি। মানে আপনি ভয়েসমেলটা আপনার ইমেলের মধ্যে পাবেন, ইউনিফাইড মেসেজিং। আচ্ছা, এখানে আমাদের সিসকোর ইউনিফাইড কমিউনিকেশনের জন্য আইপি ডেস্ক ফোন কিংবা সফট ফোন, ভিডিও কনফারেন্স, এই সব কিছু ব্যবহারের একদম খুব লো লেভেল থেকে শুরু করে হাই লেভেল সব ধরনের লেভেলে অপশন আছে। এখানে আমি স্লাইডটার নাম দিয়েছি পকেট টু বোর্ডরুম। পকেট মিন্স একদম এই বাম পাশে এই গ্লাস দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলে হচ্ছে থিয়েটার কোয়ালিটি ভিডিও কনফারেন্স, থিয়েটার কোয়ালিটি। ওইটা হচ্ছে কিরকম একটা রুম, যেই রুমটার সিলিং, ফ্লোর, চেয়ার, টেবিল, স্ক্রিন, এভরিথিং উইল কাম ফ্রম সিস্টেম। মানে থিয়েটার করে সাউন্ড, সাউন্ড ডিপেন্ডস অন ফ্লোর, কার্পেট, ফার্নিচার, সাউন্ডের কোয়ালিটি ডিপেন্ড করে। সো থিয়েটার কোয়ালিটি যে ভিডিও কনফারেন্স, সেইটা সব কিছু সিস্টেম থেকে আসে। আপনি শুধু রুম দেবেন, সিস্টেম উইল ডেকোরেট ইউর রুম। মানে ভিডিও কনফারেন্সের এখন সব ডিভাইসই অন প্রেমিসে ইউজ করা যায়, ওয়েবএক্সের সাথে ইউজ করা যায়। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাভের প্রথম উপরের যে আইকন, এটা হচ্ছে সিসকো জাভের আইকন। জাভের আমরা এখানে মোবাইলে ল্যাপটপে ইউজ করতে পারব। আর এটা হচ্ছে ওয়েবএক্সের আইকন। এরপর হচ্ছে আইপি ফোনের বিভিন্ন মডেল। এটা হচ্ছে বেসিক ফোন যেটাতে কোনো ক্যামেরা নাই, এটা হচ্ছে ভিডিও ফোন, ক্যামেরা আছে। বেসিক ফোনের ভিতরে বিভিন্ন মডেল আছে, মানে বাটন কম বেশি, তারপরে মানে কম্পিউটার থেকে নেটওয়ার্ক থেকে কেবল এসে কম্পিউটার ফোনে লাগবে, ফোন থেকে কম্পিউটারে যাবে। সো পোর্টের ফোন, কিন্তু ফোন ওয়ার্কস অ্যাজ এ সুইচ, ফোন ওয়ার্কস অ্যাজ এ সুইচ। সো এখানে ফোনগুলোর বিভিন্ন মডেল ডিপেন্ড করবে পোর্টের উপর। কিছু আছে 1 GB 100 MB, আবার বিভিন্ন এই যে স্ক্রিন সাইজ, বাটন, এসব কিছুর উপরে এখানে কিছু মডেল ডিফারেন্স আছে। এখানে কয়েকটা মডেল আছে ক্যামেরা সহ, ক্যামেরা ছাড়া। আর এখান থেকে শুরু হচ্ছে ভিডিও কনফারেন্স। হ্যাঁ, 3 নম্বরে কি এটি আপনার গিগাবিট পোর্ট, র‍্যামের পোর্টটা এটার কথা বলছেন? জি জি জি, পোর্ট গিগাবিট পোর্ট, এটা র‍্যামের পোর্টটা। হ্যাঁ, গিয়া ঠিক আছে, যে আমরা যে সুইচিং করে ডিস করে ইউজ করি তো এখান থেকে সব গিগাবিট। তাহলে এখানে বলছি যে একদম সফট ফোন থেকে শুরু করে ডেস্ক ফোন, ভিডিও ফোন, ভিডিও কনফারেন্স, একদম স্টেনার কোয়ালিটি সব লেভেলের সফট ফোন, আইপি ফোন, ভিডিও কনফারেন্স, বিভিন্ন ধরনের মডেল রয়েছে। এখানে আসলে এই স্লাইডে মোটামুটি বিভিন্ন মডেলের কম্পারিজন দেখানোর চেষ্টা করেছি, বেশি সময় দেওয়া হয় না। এটা খুব ভালো একটা সফটওয়্যার, এটাকে আমরা বলি রিসিপশনের জন্য স্পেশাল একটা ব্যবহার, রিসিপশন ফর
রিসেপশন মানে বড় অফিসে রিসেপশনে অনেক কল আসে। এটার আইডিয়া হচ্ছে আগে মানে বড় বড় কোম্পানি যেখানে মনে করেন হয়তো 20 তলা বিল্ডিং, অনেক বড় কোম্পানি, তাদের দেখা হচ্ছে টিএনটি থেকে আগে একটা সুইচ রুম থাকে। এখানে বড় বড় কোম্পানিতে টিএনটি থেকে সুইচ রুম বসাই দিতে হবে, আর ওই কলগুলো অপারেটর যে হ্যান্ডেল করতো সেই অপারেটরগুলোর অবস্থা ছিল ওইরকম। সবকিছু তার মাউস ক্লিকে হয়, মাউস কিবোর্ডের মাধ্যমে সে সবকিছু ম্যানেজ করে। এই হলো তার সেই কন্ট্রোল স্ক্রিন, কন্ট্রোল স্ক্রিন মানে নাম্বার খুঁজে বের করা, কল ফরওয়ার্ড করা, অ্যানসার করা, কথা বলা সবকিছুই ফ্রম দা স্ক্রিন। এরকম হলো অ্যাটেন্ডেন্ট কনসোল। এই রিসেপশনে যে অপারেটর থাকে তার ফোনটা এরকম, অপারেটরের ফোনে তো অনেক বাটন টুকু থাকে, ফোন সে হাত দিয়ে ম্যানেজ করবে না, বাট ফোনে বাটন আছে, এগুলো কল আসবে, হার্ডওয়্যার লাগবে কিন্তু কন্ট্রোল করবে স্ক্রিন থেকে। ভিডিও কনফারেন্সের এখানে সবগুলো লিখে এক জায়গায় নিয়ে আসি, আমি দেখানোর চেষ্টা করেছি। এটা একটা ভিডিও কনফারেন্স ডিভাইস পার্সোনাল লেভেলে, ঠিক আছে, এটা DX70 বলি, DX80, মানে এটা পার্সোনাল ভিডিও কনফারেন্স ডিভাইস, পার্সোনাল মানে একটা মানুষের জন্য, ফর ওয়ান পার্সন, ডেস্ক লেভেল, পার্সোনাল ডেস্ক লেভেলে ভিডিও কনফারেন্সের জন্য ভিডিও কনফারেন্স ডিভাইসটা এরকম। এটা হচ্ছে মিটিং রুমের ভিডিও কনফারেন্সের অ্যাসেসরিজ, মানে স্ক্রিন ছাড়া, স্ক্রিন যদি অলরেডি থাকে টেলিভিশন তাহলে এগুলো দিলে মিটিং রুমের নিচেরটা হচ্ছে ওই আপনি দেখতে পাচ্ছেন ডাইন সাইডে রিমোটটা আছে না, ওইটা হচ্ছে একটু ছোট মডেল, মিডিয়াম মডেল, নিচেরটা হচ্ছে একটু বড় মডেল, আর ক্যামেরা দেখা যাচ্ছে একদম মাঝখানে ঢুকে আছে, এটা হচ্ছে ছোট মডেল। মানে স্ক্রিন ছাড়া ভিডিও কনফারেন্সের অ্যাসেসরিজ আমাদের তিনটা মডেল সিসকো। সবচেয়ে ছোট মডেল হচ্ছে এইটা, ছোট রুমের জন্য মিটিং রুম, এটা হচ্ছে মিডিয়াম মিটিং রুমের জন্য, এটা হচ্ছে বড় মিটিং রুমের জন্য। এগুলোর সাথে জাস্ট খালি একটা টিভি স্ক্রিন লাগাইলে ভিডিও কনফারেন্স হয়ে যায়, অনলি টিভি স্ক্রিন। মানে এটা যদি কাস্টমার নিজের টিভি স্ক্রিন প্রোভাইড করতে চায়, অলরেডি যদি টিভি স্ক্রিন থাকে তাহলে ভিডিও কনফারেন্সের জন্য তিনটা মডেল আছে, তিনটা ডিভাইস অপশন আছে, যদি কাস্টমার নিজের টেলিভিশন স্ক্রিন থাকে, আর যদি টিভি স্ক্রিন সহ চান ওগুলো আবার এখানে আলাদাভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে মিডিয়াম মডেলটা, মিডিয়াম যে মডেল তার অ্যাসেসরিজ, অ্যাসেসরিজ হচ্ছে এটা হচ্ছে মেইন ভিডিও কনফারেন্স ডিভাইস যেটাগুলো কোডেক বলি, ক্যামেরা, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, টাচ প্যানেল, এটা হচ্ছে স্ক্রিন সহ, স্ক্রিন সহ স্ট্যান্ডার্ড, একটু বড় মানে একটু বড় মিটিং রুমের জন্য স্ক্রিন সহ, এগুলো স্ক্রিন সহ। এটা থিয়েটার কোয়ালিটি যে একদম খুব বড়, যেটা একদম ফুল রুমের সব ফার্নিচার সহ আসবে সেটা। এটা ওয়েস ইসকো বলার টাইম শেষ, অনেক সময় 12টা বেজে গেছে, যে কোনো সলিউশন কতটা বেটার, কতটা স্ট্রং, বিভিন্ন গার্টনার রিপোর্ট আমরা খুব সহজেই কম্পেয়ার করি কোনটা বেটার কোনটা কার কি পজিশন। গার্টনার রিপোর্টে কন্টিনিউয়াসলি বেশ কয়েক বছর সো ইউনিফাইড কমিউনিকেশনে সবার উপরে টপ মোস্ট। So the report says why Cisco, right? Cisco